প্রতিদিন জীবনে আনন্দদিনে স্বাগত প্রভুর বাণী আলোচনা করার জন্য আমি ভীষণ উত্তেজিত যোহন এগারো চল্লিশে যিশু বলেছেন শুধুমাত্র বিশ্বাস করলেই প্রভুর মহিমা দেখতে পাবেন সেই জন্যই আজ আপনাদের বলতে চাই যে কোনো পরিস্থিতিতে সে যে অবস্থায় হোক যত কঠিনই হোক শুধু এইটুকু বলতে হবে যে সবাই সমর্থ হন প্রভুকে ভালোবাসি আমাদের সঙ্গে থাকুন স্বাধীনতার গোপনকর্তার শীর্ষক আলোচনাটি আমরা আবার শুরু করব খুব শিগগিরই জীবন আদৌ ভদ্রন কিন্তু প্রভু হলেন সুবিচারের প্রভু প্রভু নিরসনকারী এবং পূর্ণ বহল করেন ইয়ব ১৯ নম্বর আমি এটা ভেবে আনন্দ পাই যে ইয়োব গীতসংগীতার পূর্বে আমি ভাবতাম আগে ইয়োব সব কাজ সেরেছিল তারপর গীতসংগীতা ইয়ব উনিশ আবার বলছি পুরোটা আমার পক্ষে পড়া সম্ভব নয় তবে অল্প একটু পড়ব এই মানুষটি কী ভাবছেন দিনটা বাজে কাটবে নাকি ইয়বের এরকম দ্বিগুণ বাজে দিন কেটেছিল ইয়ব উত্তর দিয়েছিলেন প্রভুর সঙ্গে কথা বলেছিলেন কিভাবে তিনি প্রভুর সঙ্গে কথা বলেছেন সেটা শুনুন তোমরা কতক্ষণ আমার প্রাণে ক্লেশ দিবে বাক্যের আঘাতে আমাকে চূর্ণ করিবে এইবার দশ বার আমাকে তিরস্কার করিয়াছ তিনি অন্য একজনের সঙ্গে কথা বলেছেন কিন্তু কিছুক্ষণ পরে প্রভুর সঙ্গে কথা বলেন এই দশ বার আমাকে তিরস্কার করিয়াছ আমার প্রতি নিষ্ঠুর ব্যবহারে তোমাদের লজ্জা নাই আমার বিরুদ্ধে নিজেকে কঠিন করে বার আঘাত করছ যাহা হোক যদি আমি ভ্রম করিয়া থাকি তবে সেই ভ্রমের ফল আমারই সেই ব্যাপারে আমি সচেতন তোমরা কি নিতান্তই আমাদের ওপর দর্পণ করিবে আমার বিরুদ্ধে আমার গ্লানির দোহাই দিবে এখন জানো ঈশ্বর আমার প্রতি অন্যায় করিয়াছেন আপন জানেন আমাকে ঘুরিয়েছেন এই হলো সবচেয়ে বড় কথা দেখো আমি অন্যায় প্রযুক্ত ক্রন্দন করি তিনি বলেছেন আমি প্রভুর উদ্দেশ্যে কাঁদছি কিন্তু তিনি শুনছেন না প্রভুর উদ্দেশ্যে চেঁচিয়ে বলছি তিনি কিছু করছেন না এটার শোভন নয় কোনো বিচার নয় তিনি অলংঘনীয় বেড়া দ্বারা আমার পথ রুদ্ধ আমার মার্গ অন্ধকার করিয়াছেন তিনি আমার গৌরব বসন খুলিয়া লইয়াছেন আমার মস্তকের মুকুট হরণ করিয়াছেন তিনি চারিদিকে আমার ভিক্ষে আমি বৃক্ষের ন্যায় আমার আশ্বাস উন্নমূলন করিয়াছি এটা ঠিক এইভাবেই চলতে থাকে চলতে থাকে জঘন্য থেকে জঘন্যতম হয়ে যায় কিন্তু আয়াত পঁচিশ বলছে আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত মানে নিরাসন কর্তা বেঁচে আছেন হাইশ্বর ভেতরে ভেতরে তার মানে ধিক ধিক করছে এটাই জ্বলছিল ইয়ব বলেছিল আমি সেদ্ধ হয়ে গেছি আমার স্ত্রী আমার বিরুদ্ধে আমার বন্ধুরা আমার বিরুদ্ধে আমি দুর্বল ছেলে মেয়েদের হারিয়েছি টাকা পয়সা খুইয়েছি আমাদের মধ্যে কেউ আমার মতো দুরবস্থা নেই তবে তিনি এক মিনিটে একটা কথা ভেবে সেরে গেছিলেন যে ওনার কেমন লাগছে প্রভু কি ভাবছেন প্রভু আরো একটু গভীরে গিয়ে দেখেছিলেন যে তার হৃদয় কি হচ্ছিল তিনি বলেছিলেন আমি জানি যে আমার কেমন লাগছে আমি কি ভাবছি এটা কেমন দেখতে লাগছে কিন্তু এটাও জানি যে আমার মুক্তিকর্তা একেবারে জীবিত আমার নিরাসন কর্তা জীবিত আর আমি জানি যে শেষ দিনে তিনি আমার উত্থাপন ঘটাবেন এটাই হলো স্বাধীনতা এই সম্মেলনে যদি স্বাধীনতা নিয়ে আলোচনা করি তাহলে আস্থা নিয়েও কথা বলতে হবে আমাদের কারণ শিশু সুলভ আস্থা ব্যতীত স্বাধীনতা আসে না সেই আস্থা থাকলে তবেই বলা যায় যেমন দেখতে লাগছে লাগুক যেমন মনে হচ্ছে হোক যে যা বলছে বলুক যে যা করছে করুক একটা জিনিস শুধু জানি আমি প্রভু আমাকে ভালোবাসেন প্রভু হলেন মঙ্গলময় সব কিছুই হলেন প্রভু একমাত্র প্রভু আমি জানি সব শেষে আমার মঙ্গলার্থে সব কিছু কার্যকরী হবে এবং আমার মুক্তিকর্তা জীবিত তিনি যা যা বলছেন সেই সব দিকে মন দিতে আর ছাব্বিশ আর আমার চর্ম এইরূপে বিনিষ্ট হইলে পর তবু আমি মাংসবিহীন হইয়া ঈশ্বরকে দেখিব আর তিনি কি বলেছে জানেন মন দিয়ে শুনুন আজ রাতে এটা বুঝতেই হবে ইয়ব কি বলেছেন আমার এই দশ নম্বর দেহ থাকতে থাকতে উদ্ধার লাভ করতে না পারলে তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাব যেখানেই আমি ওটা পাই তা সে এদিকেই হোক বা ওদিকেই আমি সেটা নিয়েই ছাড়বো কারণ অমরত্ব হলো দীর্ঘ দীর্ঘ সময় এবং আমাদের জীবন শুরু হয় যখন এর থেকে আমরা বেরোই অনেকে বলেন প্রার্থনা করেছিলাম তবু আমার ছেলেকে সারাননি আপনি প্রভু অবশ্যই সারিয়েছিলেন আর তিনি আপনার চোখের সামনে সেই কাজটা করেননি যতক্ষণ না এটা বুঝবেন ততক্ষণ আমি এখানেই থাকবো কোথাও যাবো না যদি ঘুম পেয়ে যায় তাহলে বরং আপনি বুঝতে পেরেছেন এরকম একটা অভিনয় করুন প্রভুকে জিজ্ঞাসা করে যাওয়ার জন্য আমি জীবন কাটাবো না তার চেয়ে বড় উন্মাদের মতো গাড়ি চালাতে চালাতে বলবো কেন প্রভু কেন আপনার যা আছে সেদিকে তাকিয়ে আমার যা আছে সেদিকে তাকিয়ে আপনার যা আছে তা তো পাবো না আমায় অন্যায় কোথায় প্রভু কি আমায় ভালোবাসেন না আমায় না করে অন্যদের কেন সাহায্য করছেন প্রভুকে আমি ভালোবাসি আমি জানি যে আমার মুক্তিকর্তা জীবিত আশা রাখি যে এখানেই আমি নতুন সূচনা লাভ করব কিন্তু না পেলে তা পাওয়ার জন্য লড়ে যাব। আমি এটা পেতে পারি মাংস চামড়ার জন্য ত্যাগ করার মতো আমি তাকে দেখতে পাব। তিনি আমার পুনর্জন্ম সহ তিনি আমার জীবনের নিরসনকারী আমি জানি আমি জানি আমি ভাবি না আমি আশা করি না হয়তো নয়তো বলি না আমি জানি যে প্রভু মঙ্গলময় এবং তিনি আমার বিচার অবশ্যই করবেন এই প্রান্তে যদি পুরস্কার না পাই তাহলে ওই প্রান্তে পুরস্কার আমি অবশ্যই লাভ করব। আমি সরেও যাচ্ছি না আমি হালও ছাড়ছি না শুধু কাজ করছি আত্মত্যাগ করছি কেউ মনোযোগ দিচ্ছে না আমি কি করছি তাও কেউ দেখছে না হ্যাঁ হ্যাঁ দেখছে প্রভু আপনাকে দেখছেন প্রভু দেখছেন মনে রাখবেন কিন্তু আমিও অন্যদের নানা জিনিসের মধ্যে দিয়ে চলি কয়েক বছর আগে আমি খুব ক্লান্ত ছিলাম আগামীকাল বিকেল চারটের বাজার ঠিক আমি যা পেয়েছি তার প্রতিটি ফোটা আপনারাও পাবেন অবশ্যই মানে সব কিছু পাবেন যখন খুব কঠোর পরিশ্রম করি তখন খুব ক্লান্ত লাগে কয়েক বছর আগে ভাবতাম কি ভাবতাম জানে তো জানি না প্রভু যদি আমি কাজটা চালিয়ে যেতে পারতাম আমার কি হবে হোটেল থেকে হোটেল শহর থেকে শহর দেশ থেকে দেশ হোটেলে আপনি টপার খুঁজে পাবেন না জল কোনো কাজে লাগে না এরকম আরও কত কি আমার বয়স হয়েছে আমি প্রভুকে বলি কত বয়স হয়ে গেছে যেটা এতদিন এইখানে থাকতো সেটা আজ ওইখানে পড়ে রয়েছে আমি এখন যেটা করতে পারি সেটা হলো আপ্রা লুকিয়ে রাখার চেষ্টা আমি জানি আহরণ করে যেতাম কিন্তু সবটা তো পেতে পারতাম না তাই হে প্রভু আমি জানি যে আরও কুড়ি তিরিশ বছর ধরে এই কাজ করে যেতে পারবো কি না আমি তখন প্রভুকে কি বলতে শুনলাম জানেন জয়েস তুমি আমার জন্যে এই কাজটা অবশ্যই করবে কিন্তু শুধু তুমি কি করে বলি বলুন তো প্রভু আমি আর এটা করতে পারবো না প্রভু পারেন না নতুন একটা পরিকল্পনা করেছি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই কাজ করে যাব যদি আমায় কেউ বই নিয়ে আসে তাহলেও আমি এসে শেষ নিঃশ্বাস পর্যন্ত বলে যাব কারণ এইভাবে প্রভু সেবা করা এবং সারা দুনিয়ার মানুষের সামনে দাঁড়িয়ে প্রভু অতুলনীয় বলার চেয়ে ভালোভাবে আর তো কিছুই পারি না তিনি হলেন একেবারে অতুলনীয় প্রভুকে সেবা না করা মানে সেই জীবন জীবন নয় আমি জানি যে আমার মুক্তিকর্তা জীবিত হ্যাঁ আমি নির্যাতিত হয়েছিলাম লোকে আমার সম্বন্ধে নোংরা নোংরা কথা বলতো আমি সাধুবাদ বা বাহবা পেতাম না যেটা আমার পাওয়া উচিত ছিল এই রকম নানান রকম বক্তব্য করতাম কিন্তু একটা কথা যে কোনো পরিস্থিতিতে যখনই আমি আকাশের দিকে তাকিয়েছি তখনই মানুষের হাতের মাপের মতো মেঘ আমার চোখে পড়েছে আমিও এলিওর মতো হতে পারি আমি বলতে পারি তার মানে এবার বৃষ্টি আসছে প্রভুকে প্রশ্ন করব না আমি তাকে বলবো না আপনি কি তিনি সত্যি কি আমায় ভালোবাসেন তিনি আপনি কেন ওটা করছেন না প্রভুর ওপর আমি ক্ষুণ্ণ হব না প্রভুর ওপর আমি ক্ষুণ্ণ হব না প্রভুর ওপর আমি ক্ষুণ্ণ হব না দেখুন আপনি যদি একটা হন এবং আমাকে যদি পঁয়ত্রিশটা বিয়েতে নিতে কিনে হতে চায় তাহলে প্রভুর ওপর আমি ক্ষুণ্ণ হব না শুনুন মন্দি আমি জানি কেমন লাগছে আমি ওই সবের মধ্যে দিয়ে কখনো যাইনি কিন্তু আমি জানি কোনো একটা কিছু চাইলে কেমন লাগে তারপর প্রত্যেকের দিকে তাকিয়ে থাকার সবাই তা পেয়ে গেল প্রত্যেকেই পেল তাহলে আবার কি হবে বাইবেলে বলে জোহন এগারোতে যিশু বলেছেন আমি কি বলিনি হৃদয় থেকে সত্যি বিশ্বাস করতে পারলে তোমরাও তা দেখতে পাবে মহান প্রভুর মহিমা আমার নিজের সমস্যায় আমি কখনো কিছু করিনি শুধু প্রভুকে বিশ্বাস করেছি ধন্যবাদ দেখুন ইয়োব বিয়াল্লিশের দশ প্রভু ইউবের বন্দি দশা ঘুচিয়েছিলেন এবং তার সৌভাগ্য ফিরিয়ে এনেছিলেন যখন সে কোনো একটা শক্ত কাজের জন্যে প্রভুর কাছে বন্ধুদের হয়ে প্রার্থনা করেছিলেন প্রভু অবশ্য দুবার ইয়বকে দিয়েছিলেন ব্যাপারটা অনেকেরই একটু মন দিয়ে শুনে বোঝা দরকার আর আমি বলছিলাম যে ইয়বকে প্রভু দুবার দিয়েছিলেন সমস্যার জন্যে দুবার দ্বিগুণ ক্ষতিপূরণ আগে লজ্জার জন্যে দ্বিগুণ পুরস্কার হ্যাঁ দ্বিগুণ সত্যি আহ আমি নির্যাতিতা ভদ্র ছিলাম না সঠিক ছিলাম না কুকুরের মতো আচরণ পেয়েছিলাম কিন্তু প্রভু বলেছিলেন আমার ওপর রাস্তা রাখলে আমার কথা মতো চললে দ্বিগুণ পরিমাণে ফেরত দেব যৌবনে যে লজ্জা পেয়েছ তার জন্যে দ্বিগুণ আশীর্বাদ সব কিছু সুন্দরভাবে ফিরে এসেছে প্রভুর ওপর আস্থা রাখলে আপনি জীবনে কিচ্ছু হারাবেন না প্রভুর ওপর আস্থা রাখলে আপনি পরাজিত হবেন না দিয়া বল আপনাকে বাইরের দিকে যতই টানুক কিছু করতে পারবে না আপনি শুধু বলুন যে আমি প্রভুকে বিশ্বাস করি আমি জানি যে প্রভু আমার মুক্তিকর্তা জীবিত আসুন এই ব্যাপারটা আবার বলছি শুনুন ব্যাপারগুলো আলগা হতে শুরু করেছে প্রভুর ওপর উন্মাদ হওয়ার মতো কিচ্ছু নেই যেটা আছে সেটার দিকে তাকান যেটা নেই সেদিকের দিকে মার চার বলে যেসব ক্রিশ্চিয়ান শিশুহীন তার সমস্যা পড়লেই ক্ষুণ্ণ হয় শিষ্যরা যখন যীশুর সঙ্গে নৌকো করে যাচ্ছিলেন তখন ঝড় উঠেছিল কিন্তু যীশু সেই ঝড় না থামানোয় তারা সবাই যিশুকে অভিযুক্ত করে বলেছিল যিশু আমাদের কথা ভাবছেন না বাইবেলের সর্বত্র এটা দেখতে পাবেন আবার এমন অনেকেও দেখি যারা ওরকম ছিল না যেমন শত্রোগ মেশক আবেগ নগ তুমি শয়তান রাজা তোমায় আমরা গ্রাহ্য করি না এই ব্যাপারটা নিয়ে বলি প্রভু যখন আমাদের রক্ষা করবেন কোনো অগ্নিকুণ্ড বা অন্য কিছু থেকে তখন আমরা মাথা নত করি না এই ব্যাপারটা নিয়ে বলি প্রভু যখন আমাদের রক্ষা করেন কোনো অগ্নিকুণ্ড বা অন্য কিছু থেকে তখন আমরা মাথা নত করি না এই গল্পটা অসাধারণ একটা নিয়ে বলা যায় অপূর্ব ঘটনা প্রত্যেকবার তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সমস্যা তীব্রতর হয়েছিল তাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় ঠিক এই জায়গাটায় আমরা তার মহিমা দেখতে পাই না বদ্ধ একটা অগ্নিকুণ্ডে তাদের ফেলে দেওয়া হয়েছিল সমস্যা ছিল তাদের যে তারা এমন ভাবে প্রভুর মধ্যে স্থান পায় যে বাকি সব সমস্যা কোথায় দূরে চলে গেছিল উধাও হয়ে গেছিল তাদের যে কোনো সমস্যা ছিল না তা নয় তখন তাদের কেউ ছিল না ছিলেন শুধু প্রভু তারা প্রভুর কাছে ঠাঁই পাওয়ার জন্যে অনেক গভীরে গেছিল আর যার ফলে তাদের দাসত্ব মোচন হয়ে যায় ও চলুন যোহন এগারোতে যাই আপনাদের অনেকেরই এবার মোটা বান্নাটা আছে বাণীগুলো যোহন এগারোর বত্রিশ যিশু যেখানে ছিলেন মরিয়ম যখন সেখানে আসিলেন তখন তাকে দেখিয়া তার চরণে পড়িয়া বললেন প্রভু আপনি যদি এখানে থাকিতেন আমার ভাবতাম না যিশু যখন দেখিলেন তিনি রোদন করিতেছেন ও তাঁহার সঙ্গে সঙ্গে যে জিহুদিরা আসিতেছিল তারাও রোদন করিতেছে তিনি উত্তেজিত হলেন ও উদ্বিগ্ন হইলেন আর কহিলেন তাকে কোথায় রাখিয়াছ তাহারা কহিলেন প্রভু আসিয়া দেখুন যিশু কাঁদিলেন অবিশ্বাসের আস্থা দেখে তিনি চেয়েছিলেন তার ওপর আস্থা রাখুন ল্যাজারাস মারা গেছিল বলে তিনি কাঁদেননি কারণ তিনি জানতেন যে তিনি তাকে ফিরিয়ে আনবেন অবশ্যই ঘটনাচক্রে তিনি তাকে সাহায্য করার জন্যে দুদিন অপেক্ষা করেছিলেন তখন যাননি যখন ল্যাজারাসের একটা উদ্দেশ্য নিয়ে ডেকেছিলেন যাতে তার মহিমা দেখা যায় ততক্ষণ যাতে তার মহিমা দেখা যায় ততক্ষণ অলৌকিকতা দেখতে পাবেন না যতক্ষণ এমন কোনো সমস্যা আসবে মানুষ নয় যিশু তাহাতে জিহুদিরা কহিল দেখো উনি তাহাকে এই যে ব্যক্তি অন্ধের চক্ষু খুলিয়া দিয়েছেন উনি কি উহার মৃত্যু নিবারণ করিতে পারতেন না তাহাতে যিশু পুনর্বার অত্যন্ত উত্তেজিত হইয়া নিকটে আসিলেন সেই কবর একটা ঘবর আর এটা তার উপর এক খান পাথর ছিল তিনি বলতে আস্থা রাখো অবাক হয়ে ভাবি যে তিনি স্বর্গে থাকেন আমরা তাকে গিয়ে বলি প্রভু বুঝতে পারলাম না কেন কেন তিনি শুধু ভাবেন আমার ওপর তোমরা কি আয়াত উনচল্লিশ যিশু বলিলেন তোমরা মৃত ব্যক্তির ভগিনী মাথা তাহাকে কহিলেন প্রভু এখন উহাতে দুর্গন্ধ হইয়াছে কেননা আজ চিরদিন যিশু তাহাকে কহিলেন আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে তখন তাহারা পাথর খান সরাইয়া ফেলিল এবার আমি পরেরটুকু সংক্ষেপে বলছি যে লাজার বাইরে আসিল এটাই হল পুনর্জন্মের অনেক রূপ কিন্তু তারপরে প্রভু লাজারাসকে কিছু কথা বলেছিলেন যেটা আমার বিশেষ কিছু শুনতে পাইনি যে লাজার কবর বস্ত্রগুলো সরিয়ে দেওয়া এক্ষুনি দেখুন আমরা মন্ডলীতে যাই সেখানে পুনর্জন্মপ্রাপ্ত লোকেরাও যান তাদের কাছে স্টিকার বই টেপ একেবারে ভর্তি হয়ে রয়েছে কিন্তু তার সঙ্গে কবর বস্ত্রটাও গায়ে রয়েছে যদিও আমরা স্বাধীনতার কথা বলছিলাম তবে প্রকৃত স্বাধীনতা কখনো আসে না যতক্ষণ না খ্রিস্টের মাধ্যমে প্রভুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে আপনি যদি প্রভুকে ভয় পান যদি মৃত্যুকে ভয় পান মারা যাওয়ার পরে নরকে যাবেন ভেবে ভয় পান তাহলে আপনি স্বাধীন নন জীবনে আনন্দ লাভ করেন না আর ভয় ব্যতীত জীবন কাটাতে হবে আপনারা পাপ ক্ষমা লাভ করুক আপনার সামনে এক উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে রয়েছে আপনি কি ভাবতে চান এমন কোনো বন্ধু যার সঙ্গে আপনি মন খুলে কথা বলতে পারবেন যখন যেরকম চান তাহলে যিশু খ্রিস্টকে আপনার ব্যক্তিগত ত্রাতা হিসেবে গ্রহণ করুন আমরা সকলেই পাপি যারা পাপ করছে তারা প্রভু মহিমা তবে বাইবেলে বলে যে আমরা সবাই ধার্মিক হতে পারি আমরা সবাই যিশু খ্রিস্টের রক্তে ঝরার মাধ্যমে পরমেশ্বরের সামনে ধার্মিকভাবে অবস্থান করতে পারি সহজ সত্য হলো যে আমরা পাপি হলেও সেই পাপের মূল্য আমরা চোকাতে পারি না যিশু তা করেছিলেন তিনি ক্রুশে গেছিলেন প্রাণ দিয়েছিলেন আমরা যদি বিশ্বাস করি ও তা গ্রহণ করি এবং স্বীকার করি তাহলে আমরা প্রভুর সঙ্গে সঠিক সম্পর্ক গড়তে পারি অতএব এই মুহূর্তে আপনি যদি যীশুকে আপনার ত্রাতা হিসেবে গ্রহণ করতে পারেন এবং সে ব্যাপারে আন্তরিক হন তাহলে আপনারা আমার সঙ্গে প্রার্থনা করুন আগে আমি প্রার্থনা করব তারপর আমার প্রার্থনা শুনে আপনারা আমার সঙ্গে সঙ্গে বলুন হে পিতা আমরা আপনার কাছে যিশুর নাম নিয়ে এসেছি আপনাকে ভালোবাসি প্রভু যিশুকে আপনাকে আমরা বিশ্বাস করি আপনাকে ত্রাতারূপে গ্রহণ করছি যিশু এই মুহূর্তে আমি জানি আমি পাপি পাপের জন্য আমি দুঃখিত আমার দ্বারা কৃত যাবতীয় অন্যায়ের জন্যে ক্ষমা করুন আমার হৃদয় এসে আপনি বসবাস করুন আমি খ্রিস্টান হতে চাই আপনার মহিমার জন্যে আমি বেঁচে থাকতে চাই এই কাজে আমাকে সাহায্য করবেন বলে ধন্যবাদ জানাই আমিন হয়তো ভাববেন এত সহজে তো হতে পারে না সারা জীবনের কত পাপের বোঝা একেবারে প্রার্থনার কিভাবে তা ক্ষমা পেতে পারেন আজ সম্পূর্ণ নতুন যাত্রা শুরু করলেন বাইবেলে বলে যে কেউ যদি খ্রিস্টের অন্তর্গত হন তাহলে সে নতুন মানুষ পুরনো জিনিস দূরে চলে যায় সব কিছু একেবারে নতুন রূপে আসে একেবারে নতুন উদ্বোধন বলতে পারেন এ কথা ঠিক যে অনেক কিছু জানতে হবে এবং বেশ কিছু দায়িত্বের ব্যাপারে আপনাকে যত্নবান হতে পারে পর্দায় লেখা নম্বরে যদি ফোন করেন তাহলে আমরা একটা বুকলেট পাঠিয়ে দেব আপনার কাছে একটা উপহার হিসেবে পাঠাবো যা নতুন জীবন সাহায্য করবে তাছাড়া আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অথবা এমন কোনো জিনিস শেখাতে চেষ্টা করব আপনার নতুন জীবনে সাহায্য করবে প্রভু মঙ্গল করুন প্রভুর পরিবারে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আপনি জানেন না যে কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জয়েস মায়ের ডট অর্গে প্রার্থনা অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে জয়েসের এর সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা